বন্ধুরা, আপনারা এখন দেখছেন গাজীপুর কোর্ট কাছারি, যে গাজীপুর জেলা আইনজীবী সমিতির কোর্ট। কোর্টে বিল্ডিং দায়রা জজ কোর্ট কাছারি বিশাল এলাকা জুড়ে, এখানে যেটাকে বলে রাজবাড়ির মা, যে কোনো লোক চৌরাস্তা সমুদ্র দিয়ে এসে এখান থেকে রিক্সা রাজবাড়ি মাঠ অথবা কোর্ট কাছারি খুললেই তাকে সরাসরি নিয়ে আসবে এখানে। এবং কোর্ট কাছারির লগে গাজীপুর পাসপোর্ট অফিস। সামনে দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ সময় জ্যাম লেগে থাকে, প্রচণ্ড রিক্সার চাপ। যে রাজবাড়ির মাঠে এখন 40তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা হচ্ছে। এইটা কোর্ট কাছারি এরিয়া, আমরা ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে ব্যাক সাইড দেখেছিলাম। এখন এই পাশে হচ্ছে রাজবাড়ির মাঠ, চাল মাঠ, এখানে অনেক বড় মেলা হবে। যে কোর্ট কাছারির ফ্রন্ট সাইডের গেট, এখান দিয়ে কোর্টে যায় জেলা প্রশাসনের কার্যালয়। রাজবাড়ির মাঠ সিএমজি স্ট্যান্ড, রাজবাড়ির মাঠের পাশে হয়েছে রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রানী বিলাসমণি। আমরা এখন এই যে রাজবাড়ি মাঠ ক্রস করে রোড দিয়ে সরাসরি যাচ্ছি শিবের। যে দেখতে পাচ্ছেন শিববাড়ি যাওয়ার পথে পুলিশ সুপারের কার্যালয় গাজীপুর, ইনফিনিটির বিশাল শোরুম। এখানে ইনফিনিটি শোরুম দেখতে পাচ্ছেন। হাতের বামে দেখতে পাচ্ছেন শহীদ আহসানুল্লাহ মাস্টার অডিটোরিয়াম, লাজফার্মা দেখতে পাচ্ছেন, বিশাল বড় লাজফার্মা। গাজীপুর প্রধান ডাক্তার, ডায়াবেটিক সেন্টার গাজীপুর। আসলে গাজীপুরের যত বিখ্যাত জিনিস এবং নাম করা জিনিস সব এই জায়গায় অবস্থিত, শিববাড়ির আশেপাশে, রাজবাড়ি মাঠের আশেপাশে। সিটি কর্পোরেশনের আগের জায়গা, আগের অফিস। এই যে আমরা এখন দেখব গাজীপুর জয়দেবপুর রেল স্টেশন। দেখুন এই যে জয়দেবপুর জংশন, এখান থেকে প্রচুর লোক ঢাকার দিকে যাতায়াত করে, লোকাল ট্রেন ছেড়ে যায় সকাল বিকাল অফিস টাইমে। এই দেখুন গাজীপুরের মসজিদ, অনেক নাম করা মসজিদ, গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ। জামে মসজিদে প্রত্যেক জুমায় এবং বিভিন্ন অকেশনে এখানে মিলাদ মাহফিল এবং নামাজ হয় বড় বড়। তারপরে সামনে দেখতে পাচ্ছেন রেডিয়াম ডায়াগনোস্টিক সেন্টার। দেখুন এই পাশ থেকেও দেখা যাচ্ছে জংশনের
এখানে অনেকগুলো আবাসিক রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। এইভাবে করে আস্তে আস্তে সামনেই শিববাড়ি নেই, দেখুন ভিআইপি অটোমোবাইলস গাড়িগুলো, ভিআইপি 27 নাম্বার গাড়িগুলো এখান থেকেই ছাড়ে, যে গাড়িগুলো নিউ মার্কেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। 10 মিনিট পর পরই ভিআইপির গাড়ি পাওয়া যায় এখানে নিউ মার্কেটের উদ্দেশ্যে। দেখুন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পপুলার সামনে থেকেই ভিআইপি 27 গাড়িগুলো প্রত্যেক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য, আমার এই ভিডিও লাইক এবং কমেন্ট শেয়ার করুন, মামে রাখো।